বিসমিল্লাহির রহমানির রহিম। সুদর্শক, আসসালামু আলাইকুম। টেকলেসরের পক্ষে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একটি ছোট্ট একটি টুল সম্পর্কে আলোচনা করব। তো আমরা যারা টিউটোরিয়াল তৈরি করি কিংবা অনলাইনে ক্লাস নিই, তাদের জন্য এই বিষয়টি আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে আমরা যে কাজটি করব, আমরা অনেক সময় কাজ করতে গেলে যখন অনলাইন ক্লাস দিই কিংবা টিউটোরিয়াল তৈরি করি, আমরা কিছু কিছু পয়েন্ট আছে মার্কিং করে দেখিয়ে দিতে হয়। তো ওই কীভাবে মার্কিং করব, ওই মার্কিংকে আবার কীভাবে ইরেজ করব, তারপর বিভিন্ন মাল্টি কালার কীভাবে ইউজ করব, সে বিষয়ে আজকে দেখাবো। তাহলে প্রথমে আমরা ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করে নেব। সফটওয়্যারটির নাম হলো স্ক্রিন মার্কার। তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজার থেকে আমি স্ক্রিন মার্কার নামে অ্যাড্রেস বারে লিখেছি। তাহলে আমি কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি আছে লিঙ্ক স্ক্রিন মার্কার 1.0.0.1। তাহলে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখছেন যে আমার ডাউনলোড অপশন এসে গেছে, স্ক্রিন মার্কার লেটেস্ট ভার্সন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ডাউনলোড, খুবই 189 KB মাত্র। তাহলে ক্লিক করব, ডাউনলোড দিলাম, সেভ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর অলরেডি আমারটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ডাউনলোড অপশন থেকে বের করে আমি এই যে ফোল্ডার আছে এখানে ডাবল ক্লিক করে আমি সফটওয়্যারটি ইনস্টল করে দেব। রান হয়ে গেছে, ডান। তো আমি আমার ব্রাউজারটি মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে এখন আমরা এটার ব্যবহার দেখাবো। তাহলে দেখতে পাচ্ছেন এই টুলবারটি আমার স্ক্রিনে এসে গেছে। এখন এটার মূল কাজ হলো আমরা কীভাবে এটা ইউটিলাইজ করব। অর্থাৎ দেখা গেছে যে আমি টিউটোরিয়াল নেওয়ার ক্ষেত্রে কিংবা আমি অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে এখানে অনেকগুলো আইকন আছে। তো আমি যখন মুখে বলবো যে এই যে উইন্ডোজ 7 আমার এখানে যে আইকনটি সেটা তে আমরা ক্লিক করব, তাহলে এখানে যারা দর্শক আছে তারা বুঝতে পারবে না, অডিয়েন্সরা। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে মার্কিং করে দিতে হবে। তো মার্কিং করার ক্ষেত্রে দেখেন এখানে উপরে বিভিন্ন আপনার টুলস আছে, কালার্স আছে। তাহলে আমি এই যে এটা মাউজের কার্সর দেখছেন সেটা হলো ডিফল্ট মোড, তারপর এটা হলো আপনার মার্কার। মূল বিষয়টা যেমন আমি কিছু যদি লিখতে চাই তাহলে এই মার্কারে ক্লিক করে আমি এখানে লিখে দিব। যেমন লিখলাম প্লিজ, প্লিজ লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে প্লিজের নিচে আমি আন্ডারলাইন করব অন্য অ্যানাদার কালার দিয়ে। তাহলে আমি কালারটা এই যে দেখছেন কালার প্লেট আছে নিচে, বিভিন্ন কালার, এই কালার প্লেট আমি সিলেক্ট করে নিব। জাস্ট আমি যেমন লাল কালারটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি নিচে টিক দাগ দিয়ে দিলাম, মানে আন্ডারলাইন করে দিলাম। অর্থাৎ আমরা আমাদের ব্ল্যাকবোর্ড বলেন, হোয়াইট বোর্ড বলেন, ব্ল্যাকবোর্ডে যে আমরা চোখ দেওয়া লিখি, তখন চোখে আর ব্ল্যাকবোর্ডে যে কাজটি হয় ঠিক আমার এই সফটওয়্যারটিতে এই কাজ হবে। ইভেন এটার চেয়ে আরও বেটার কাজ করবে। তো এখানে আমরা মার্কার দিয়ে যা লিখি এটা হলো আমার স্ক্রিনটা হলো একটি ব্ল্যাকবোর্ড কিংবা হোয়াইট বোর্ড, আর এগুলো চক, ডাস্টার কিংবা মার্কার। তাহলে আমরা ইচ্ছা করলে বিভিন্ন কালার ইউজ করতে পারি। তাহলে আমার মার্কারের বিষয়টা গেল। এখন আমার দরকার আমি এটা ইরেজ করে ফেলবো, মুছে ফেলবো। এই জন্য দেখেন পাশে একটি ইরেজার আছে, অর্থাৎ ডাস্টার। এটা আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করে এখন আমার যে মোছার যে স্টাইলটা কীরকম থাকবে দেখেন, এখানে আছে ছোটো আকারে, বড় আকারে, মাঝারি, তারপর সেমি বড়, একেবারে বড়। তা আমি বড়টা ক্লিক করলাম, মানে আমার খুব তাড়াতাড়ি আমি ইরেজ করতে পারবো। এই দেখছেন যে মাউসটা আমি ড্রাগ করে জাস্ট এটা আমি এই যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি সুন্দর করে স্মুথলি মুছে ফেলতেছি, যেটা আমার হাতে লাগবে না। ডাস্টার কিংবা চোখ দিয়ে যখন আমরা লিখতাম তখন মুছতে গেলে মিনিমাম একটু হলেও হাতে লাগতো ডাস্ট বলে। এই যে দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে আমার। তাহলে মার্কারের কাজ গেল। এখন আসেন, যেমন আমি এখানে কোনো একটি আইকনকে আইডেন্টিফাই করতে চাচ্ছি, তো এখানে আমি রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলার ক্লিক করব। ক্লিক করার পর রেক্ট্যাঙ্গুলার যে
চারদিকের যে আপনার লাইনটা কিরকম মোটা দিবেন, এই যে এখানে আছে ছোট বড় একে মিনিমাইজটা নিলাম, এটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটা ড্র্যাগ করে ছেড়ে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি চাচ্ছি না ব্ল্যাক ইউজ করব, এই যে ব্ল্যাকটা নিয়ে নিলাম এবং লাইনটা আরেকটু মোটা দিব, এই যে ক্লিক করলাম, আমি আরেকটি এরকমভাবে মার্কিং করে নিলাম। এখন মনে হলো আরেকটি আমি ইয়েলো কালার নিব, জাস্ট ইয়েলো কালার দিয়ে আমি চাচ্ছি এই ব্রা এইটা নিব। নেওয়ার পর আমি মোজিলাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। আমি চাচ্ছি না আমি ব্লু কালারটা নিব, নেটিক এটা দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকারে। এখন আমার রেক্টেঙ্গল টুল গেল, এখন আসেন ইলিপস, ইলিপসে ক্লিক করব, ক্লিক করে যে কোনো একটা আমি কালার দেব, কালার দিয়ে এটা দিয়েও আমি ঠিক সুন্দর একটা মার্কিং করে দিতে পারি, কিংবা আমি ঠিক এটার রেঞ্জটা লাইন রেঞ্জটা কমিয়ে দিব, দিয়ে অন্য কালার দিয়ে আমি চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে হয়ে যাচ্ছে। তারপর ফিল ইলিপস, মানে এটা দিলে পুরো আপনার ওইটা পুরো ব্লক হয়ে যাবে, মানে কোনো কিছু ডেকে দেওয়া কিন্তু আমার মিস্টেক হয়েছে এরকম কিছু করতে গেলে ঠিক এটার প্রয়োজন। এখন আমার এই যে আমি ড্র করলাম, এই ড্রগুলা আমি মনে করলাম যে আমি এখন আমার কাজ শেষ, আমি ইরেজ করে ফেলবো, জাস্ট আমি ডাস্টারটা সিলেক্ট করব, ক্লিক করার পরে আমি জাস্ট লাইন ড্রটা একটু বড় করে নেব, নেওয়ার পরে আমি ঠিক সুন্দর করে মুছে ফেলব, দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমি স্মুথলি এবং অল্প সময়ে মুছে ফেলতে পারছি। তো আপনি যদি চান যে না আমার এখন কিছু লেখা দরকার, যেটা আমি প্রথম দিকেছি ওই ওই লেখাটাও আপনি এর মাধ্যমে লিখতে পারবেন, যেমন এখানে লিখতে পারবেন সি দ্য ভিলু পয়েন্ট, সি দ্য নেক্সট, এই লেখাটা লেখার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মাউসটা ড্র্যাগ করে আপনার ড্র করতে হবে, ঠিক আছে, মাউসটা ড্র করতে হবে। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা অনলাইন ক্লাস নেন কিংবা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন, আপনাদের ক্ষেত্রে এই টুলসটি খুবই ইম্পর্টেন্ট, তাছাড়া ব্যক্তিগত কাজের জন্য অনেকটা ব্যবহার করতে পারেন ড্রয়িংয়ের ক্ষেত্রে কিংবা আর্টের ক্ষেত্রে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।